La dumbbell était appelée de chez Breton. Ama da sana bir de subscribe kuru. Ama da başa et hakkın. Şikkuni yaştı gülp. Please. Buruta şunum. Ek çoğuk. Kono ek dokane kisi punno kente kilim. Punno kurip korar por jokan tini. Dokane ke taka dilim. Takan dokane. Taka ta hati niye farok kurta lagdu. Kisi şomoy por bollu baba. Eta jalno. Eta ocal. দোকানে বক্তব্য শুনে বুজুর্গ হাও মাও করে কাঁদতে লাগলেন। দোকানদার বলল, আপনি কাঁদবেন না, আমি আপনাকে বিনে পয়সা পণ্য দেব। না না, আমার পণ্যের প্রয়োজন নেই। তিনি কেঁদেই চললেন। আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। বিঠেলে একজন সামনে এসে বলল, বাবাজি এত কাঁদবেন না, সে যদি আপনাকে পণ্য নাও দেয় তাহলে আমি নিজের টাকা দিয়ে আপনাকে পণ্য কিনে দেব, আপনি কান্না বাধ্য করে পণ্য নিয়ে যান। ওতে তিনি বললেন, বাবা পণ্য নিতে না পেরে আমি কাঁদছি না, আমি তো এই জন্য কাঁদছি যে আমি ভেবেছিলাম আমার কাছে কিছু টাকা আছে, আমি সেগুলোকে খাঁটি মনে করছিলাম। কিন্তু আমি যখন সেই টাকা দোকানদারের কাছে আনলাম, দোকানদার তা পরীক্ষা করে বলল এটা জাল টাকা, তখন আমার ভাবনা এলো, হায় হায় আমি তো পৃথিবীতে যে আমল করছি তাকে খাঁটি মনে করছি, আত্মতৃপ্তি বোধ করছি, আমার ভাণ্ডারেও বেশ আমল আছে। হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে বলেন, ও বান্দা তুমি যত আমল সাথে এনেছ তার সব বেচাল, সব বেচাল, তাহলে আমার কি হবে? পৃথিবীতে তো আমি অন্য টাকা দিয়ে পণ্য কিনতে পারবো, কিন্তু আখেরাতে তো অন্য আমল নেওয়ার সুযোগ পাবো না। এই কথা ভেবেই আমার কান্না চলে এলো। লোকেরাও তার কথা শুনে চিন্তিত হলো। মাঝে মাঝে ভাবনা জাগে, এই যে দুইটা ফাটা আমল আমরা দৈনন্দিন করছি, সেগুলো সব গৃহীত হবে তো প্রভুর দরবারে? আমাদের নামাজের ওঝা সব নাকি আকাশে উঠার আগেই আমাদের নাকে মুখে নিক্ষেপ করা হবে, নিষ্কৃত পাব তো তার দরবারে। কাল হাসরে বাবলে খুব ভয় হয়, আমাদের আমলগুলো সুন্নত নববীর সাথে মিলছে তো? হে প্রভু, আমাদের নির্ভেজাল আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম। ব্ল্যাক ডুম্বিটিতে আপনাদের স্বাগতম। আমাদের